হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে সুস্থ আছো, ভালো আছো? আর আমি এখন তোমাদের একটা জিনিস দেখাবো। দেখো, বিছানার চাদরগুলো কালকে পাল্টিয়ে রেখেছি, এখন গুছাতে পারি না। আজকে তোমাদের একটা জিনিসে দেখাবো যে বিছানার চাদরগুলো আমি কি করে ধুই আর ক্লিন করি ইন্ডিয়া স্টাইলে। আমি কোনো বিদেশি না, আমার ওয়াশিং মেশিনও নাই, আমি হাত দিয়ে কীভাবে পরিষ্কার করি। তিনটে বিছানা চাদর হয়েছে আমার, তিন জায়গা তিনটে হয়েছে, ওই কটা আমি বিছানার চাদরগুলো কেচে দিই, তোমরা দেখতে থাকো। আর দেখো জামা প্যান্টও আছে, আর ঘরে জামা প্যান্টগুলো দেখো কালকে শুকায়নি, বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছ কি না জানি না, দেখো বৃষ্টি হয়েছে, ওই জন্য আমি দেখো রৌদ্রু দিয়ে আসে। আর কেচে আগে ভিজিয়ে রেখে রৌদ্রু সব কাজ সারি, ভিজিয়ে রাখার পর যদি সব কাজ সারে, ভিজতে ভিজতে আমার জামা প্যান্টগুলো মানে সব কাজ রেডি হয়ে যাবে। আচ্ছা দেখো সব কালকে আমি রেখে দিয়েছি কীভাবে, দেখো কালকে আমি ছেলের স্কুলে গেছিলাম, তোমাদের দেখিয়েছি ভিডিওটা। আর যে কত মানে দরকার ছিল, ওই দরকারটা আমার আগে ছিল, সব কাজ ফেলে রেখে ছেলের ভালোর জন্য। আর দেখো এইটা আমি এখন দেখো বিছানার চাদরগুলো কালকে সব রেখে দিয়েছি, আর ছেলের স্কুল ড্রেসটা রেখে দিয়েছি। অনেক কটা জামা প্যান্ট হবে আজকে, কেচে দিই ফটাফট, রান্না বান্না করি। দেখো সব কিছু আমি বাইরে বের করে নিয়েছি, এগুলো আমি দেখো এখন গরম জল আসবে, এই গরম জলের মধ্যে আমি বিছানার চাদরগুলো জামা প্যান্টগুলো ভিজিয়ে রাখবো, তারপরে আমি ঘরের কাজ সেরে অর্ধেক সেরে আমি কেটে দেবো, কেন ভিজতে তো টাইম লাগে, ওই জন্য আগে সকাল সকাল উঠে ভিজিয়ে নিচ্ছি জামা প্যান্ট। তাহলে তোমরা দেখতে থাকো, আমার গরম জলটা হয়ে গেছে, এরকম আবার ভাত দিয়ে দিচ্ছি আমি, বেশি করে দেবো কারণ বিছানার চাদর তো, আর একটু গরম জল দিলে আর একটু বেশি করে সাপ দিলে বেশি একটা কষ্ট হয় না কাজতে, ওই ফোন দুষি করতে না জানো তো, জিনিসপত্র কাজগুলো দেখতে ইচ্ছা করবে। দেখো এই গরম জলে বিছানার চাদরগুলো খুব ভারী তো, সিঙ্গেল এইগুলো একটু বেশি গরম জলে দেবো তাহলে তাড়াতাড়ি। আর এই একটা দেখো, এই একটা দিচ্ছি। আর যে আমার বড় বেড কভারটা ওই বাড়ির থেকে নিয়ে স্যার এইগুলো, এখানে একটা ছোট দুটো কিনেছিলাম, আমি আবার যেতে হবে আমার কেনাকাটা করতে, দেখি আজকালকের মধ্যে দেখি যেতে পারে। আমার ছেলের স্কুল, আমরা ডাক্তার দেখাতে যাব, কবে থেকে টাইমই হচ্ছে না, তাই আমি ভেবেছি আমার ছেলেকে মঙ্গলবারে টিউশন নেয়, তখন মঙ্গলবার টিউশন একটু স্কুল থেকে আসলে রেখে, তারপর তখন কি ডাক্তার থাকবে কিনা সেটা আমরা বলতে পারবো না, যাবো না হলে অন্যদিন স্কুল বন্ধ করতে, এখন ছেলের স্কুল বন্ধ করা সম্ভব না, ম্যাডামরা বকবে। আর আমারও দেখো আমার গরম জলটা পুরো কমপ্লিট হয়ে গেছে, নিয়ে দেখতে পারলে এখন আমি ভিজিয়ে দিই, এই দুটো একটু বেশি গরম জলতে ভিজিয়ে দিব আমাকে আগে, এই কাচতে একটু টাইম লাগবে না, দেখবো আমি কি করে কাচছি। তুম বিছানা চাদরগুলো দাদাভাই বলে গেলো যে তাড়াতাড়ি ভিজে শুকিয়ে মানে কেচে দাও, তাহলে সকাল সকাল শুকিয়ে যাবে, তাহলে ঘরে আর নাড়তে হবে না, ঘরে নাড়লেও ভাল লাগে না দেখতে, আমাদের তো এক ঘরের মধ্যে ঘোরাফেরা ঘোরাফেরা। তিনটে বালিশের কভার আর তিনটে কোল বালিশের কভার আর তিনটে হলো এই বিছানার চাদর। আর সাথে তো জামা প্যান্ট অনেক আছে, ছেলের স্কুল ড্রেস টেস আছে, তোমার দাদা আবার দুই সেট করে জামা প্যান্ট পানি জামা প্যান্ট হবে আজকে, এইগুলো আমি ই করতে পারবো, গরম জলে ভিজাতে পারবো, আর তোমার জামাপত্র ভিজাতে পারবো না। আমার কি বলবো তোমাদের কাছে, আমার সে গামলিটা কিনতে যাবো হচ্ছেই না টাইম, আজকে যাবোই যাবো, ছুটো নালে হয় না, ফেটে গেছে সব উপরে রেখে দিয়েছি আমি। চলো দেখো আমার জামা প্যান্টগুলো ভিজানি হয়ে গেছে, দেখতে থাকো। দেখো আমি এতগুলো দেখো এতগুলি জামা কাপড় কাঁচা হয়ে গেছে, দেখো আরো বিছানার চাদরগুলো কাঁচা, কত জামা প্যান্ট কাঁচতে রোজ, দেখো এই লাট কাঁচা হয়ে গেছে, তোমাদের দেখাতে না হতো হয়তো বেশি জামা কাপড় কাঁচা দেখাতে না, অনেক বড় ভিডিওটা হয়ে যাবে। এবার দেখো আমি বিছানার চাদর বালিশের কভার টভার কি কাছে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো বলেছি, ওইটাই শেয়ার করবো, চলো দেখতে থাকো। হ্যাঁ আমার পাশে
কিছু না।